গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আমিও সৃষ্টিকর্তার কৃপায় ভালো আছি। তো তোমাদের সবাইকে স্বাগতম জানাই আমাদের একেএমএস অনলাইন ক্লাসে। আজকে আমরা পড়ব বিজ্ঞানের দ্বাদশ অধ্যায়, পৃথিবীর উৎপত্তি ও গঠন। অনেক কৌতূহলের বিষয় যে পৃথিবীর উৎপত্তি নিয়ে অনেক কিছু আমাদের চিন্তা ভাবনায় আসে। ছোটবেলা থেকে আমরা অনেক কিছু চিন্তা করি এই পৃথিবীর উৎপত্তি গঠন অনেক কিছু নিয়ে। তো ওটা নিয়ে আজকে আমরা আরো কিছু কৌতূহলের প্রশ্ন, কিছু উত্তর নিজে নিজে পড়ে জানতে পারবো। সেখানে আমরা কি কি পড়বো সেই বিষয়গুলো একটু দেখে নিই। এখানে পড়বো হচ্ছে মহাবিশ্ব ও পৃথিবীর উৎপত্তি, আর পড়বো হচ্ছে সূর্য, পৃথিবী ও চন্দ্রের পরিচয়, আর আছে আমাদের বাসভূমি, পৃথিবীর গঠন, আমরা যেখানে বাস করি সেটা পৃথিবীর গঠন। তারপর কি আছে? বায়ুমণ্ডল আছে, কি ভূপৃষ্ঠ। আচ্ছা, তাহলে সবাই সবার সামনে একটু বই নাও। আমি কিছু কিছু এমসিকিউ এর জন্য আন্ডারলাইন করতে বলবো, সেগুলো আমরা একটু আন্ডারলাইন করে নিবো, কারণ আমাদেরকে এমসিকিউ আসবে। আবার কি আসবে? এক নম্বরে ছোট ছোট প্রশ্ন আসবে, সেগুলো আমাদের আনসার করতে হবে, লিখতে হবে, আবার ওগুলো উত্তর দিতে হবে। বহুপদী কিছু প্রশ্ন আসবে, সেগুলোর জন্য আমাদের কি করে বইটা একটু আন্ডারলাইন করে পড়বো, যাতে আমরা ইম্পর্টেন্ট কিছু বুঝতে পারি। আচ্ছা, আশা করি সবাই বই বের করতে পারছো। এখন বইয়ে দেখো যে কি বলছে, বলতেছে যে হাজার হাজার বছর ধরে মানুষ কি করতো, চিন্তা ভাবনা করতেছে এই পৃথিবী কিভাবে তৈরি হলো বা এই মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হয়েছে। আবার কি বিভিন্ন সমাজ, যেমন আমরা যেখানে বাস করি সেটাকে তো সমাজ বলা হয়, এমন পৃথিবীতে তো অনেকগুলো দেশ আছে এবং সেই দেশে বিভিন্ন সংস্কৃতি আছে, বিভিন্ন সমাজে বিভিন্ন চিন্তা ভাবনা রয়েছে। তো সেখানে এক একজনের চিন্তা ভাবনা, এক একজনের কথোপকথন এক এক রকম। তো তারা ভাবছে যে এই মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হয়েছে, তাদের বিভিন্ন ধরনের আলোচনা রয়েছে। সেই সেই চিন্তা ভাবনায় যদি আমরা বলি যে প্রাচীন চীনকাল, প্রাচীন যে চীনটা আছে, চীন দেশ, ওইখানে বলা হচ্ছে যে এই পৃথিবী তৈরি হয়েছে, তার আগে একটা দৈত্য ছিল, সেই দৈত্য আর বিভিন্ন অংশ থেকে তৈরি হয়েছে। বলা হচ্ছে যে এই দৈত্য একটা বিশাল একটা ডিম থেকে প্রথম একটা দৈত্য বের হয়েছে, সেই দৈত্যের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ থেকে আমাদের এই পৃথিবীর সৃষ্টি হয়েছে। কিন্তু আদৌ কি সেটা আমরা বিশ্বাস করতে পারি? আমাদের এই বিজ্ঞানের যুগে এসে বিজ্ঞানীরা কি করছে, ওই মহাবিশ্ব কিভাবে তৈরি হলো, পৃথিবী কিভাবে আমাদের বাসযোগ্য হলো, সেটা নিয়ে তারা বিভিন্ন আলোচনা গবেষণা করেই চলছে। আজ অব্দি তারা বিভিন্ন ধরনের গবেষণা করেই চলছে এবং বিভিন্ন তথ্য প্রমাণকে তারা কি করতেছে, সামনে রেখে সেই মতবাদগুলোকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে। তাহলে সেটার ভিত্তিতে বলা যায় যে বিজ্ঞানীরা কোটি কোটি বছর আগে চিন্তা করে বলছে যে পৃথিবী ছিল কেমন একটা, যে খুবই হালকা, হালকা অথচ ভারী, বড়, গরম গরম অবস্থায় ছিল পৃথিবী যখন প্রথম ছিল, তখন তো বিজ্ঞানীরা বলতেছে সেটা খুব একটা গরম ছিল। তারপরে সেখান থেকে যে একটা কি হলো, হঠাৎ করে বিস্ফোরণ হলো, গরম একটা বস্তুপিণ্ড ছিল পৃথিবীটা আগে, তখন সেই বস্তুপিণ্ডটা যখন বিস্ফোরণ ঘটলো, সে আস্তে আস্তে আজকে মহাবিশ্ব বা পৃথিবী রূপ নিয়েছে। সেই যে বিস্ফোরণটাকে বলা হচ্ছে মহাবিস্ফোরণ। তাহলে আমরা সবাই যাদের যারা বই বের করে নিয়েছি তারা একটু বইয়ের এখানে আন্ডারলাইন করে নিব। দেখো লেখা আছে যে বিস্ফোরিত হয়ে সকল দিকে ছড়িয়ে পড়তে শুরু করে এই বস্তুপিণ্ডটা। বিজ্ঞানীরা বলতেছে যে এই যে পৃথিবীটা আগে কেমন ছিল, ভীষণ ভারী গরম, একটা ছোট ছোট অথচ ভীষণ ভারী এবং গরম যে বস্তুপিণ্ডটা ছিল, সেটা কি হলো, হঠাৎ করে যে বিস্ফোরণ ঘটলো, সেই বিস্ফোরণকে বলা হচ্ছে মহাবিস্ফোরণ। তাহলে আন্ডারলাইন করি মহাবিস্ফোরণ কি। আচ্ছা, তারপর মহাবিস্ফোরণ হয়ে গেল, মহাবিস্ফোরণের পর অতি ক্ষুদ্র কণাগুলো কি হলো, প্রথমে ছোট ছোট কণায় পরিণত হলো। এই যে মহাবিস্ফোরণ হলো, ওই একটা বস্তু পিণ্ডটা কি হলো, বিস্ফোরণ হয়ে গিয়ে ছোট 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 কণায় পরিণত হলো। ছোট ছোট কণাগুলো কি হলো, আস্তে আস্তে আরো ঠান্ডা হলো এবং একত্রিত হওয়া শুরু করলো। এগুলো তো ছড়ায় ছিটায় পড়ে গেল, তো আস্তে আস্তে এই যে ছোট ছোট কণাগুলো এগুলো আস্তে আস্তে একত্রিত হলো এবং ঠান্ডা হতে থাকলো। ওটা ছিল অনেক গরম এবং টকবগের অবস্থায় ছিল। আমরা যদি আগ্নেয়গিরির সাথে কথা বলে চিন্তা করে থাকি, আমরা ছবিতে বা টিভিতে কখনো আগ্নেয়গিরি দেখেছি যে জ্বলন্ত আগ্নেয়গুলো কেমন থাকে, একদম টকবক করতে থাকে, সেরকম একটা বস্তুপিণ্ড টকবগের অবস্থায় ছিল। তাহলে এখন যখন সে ঠান্ডা হয়ে আস্তে আস্তে একত্রিত হয়ে আসছে, তখন সে জ্যোতিষ্কে পরিণত হলো। সেই জ্যোতিষ্কটাই হচ্ছে বিভিন্ন ধরনের গ্রহে এসে পরিণত হয়েছে, যেমন পৃথিবীও কি একটা জ্যোতিষ্ক। আচ্ছা, এবং জ্যোতিষ্ক নিয়ে যে বিজ্ঞানের বিষয় নিয়ে আলোচনা করা হয় সেটাকে কিন্তু বলা হয় জ্যোতির্বিজ্ঞান। আচ্ছা,
এই যে জ্যোতিষ্কগুলো সৃষ্টি হচ্ছিল তার সাথে সাথে কি হচ্ছিল, আবার মহাবিশ্ব কি বড় হয়ে যাচ্ছিল। এই হলো মহাবিশ্ব পৃথিবীর উৎপত্তি। এই যে মহাবিশ্ব পৃথিবীর উৎপত্তি থেকে তাহলে আমরা কি বুঝতে পারতেছি যে বিভিন্ন সমাজে বিভিন্ন কথা বলা হয়েছে, যে বলতেছে কেউ বলতেছে দত্ত থেকে তৈরি হয়েছে, কেউ ডিম থেকে বলতেছে, এই ধরনের কথা বলতেছে। কিন্তু বিজ্ঞানীরা তো কিন্তু তাদের অনবদ্য চেষ্টায় চালিয়ে বলতেছে যে না, কোটি কোটি বছর আগে একটা কি ছিল, ছোট অথচ ভীষণ ভারী এবং গরম বস্তুপিণ্ড ছিল, যেটা কিনা বিস্ফোরিত হয়ে ছোট ছোট কণায় পরিণত হয়, এবং একসময় ছোট ছোট কণাগুলো ঠান্ডা হতে থাকে এবং একত্রিত হয়ে একটি জ্যোতিষ্কে পরিণত হয়, এবং সেই জ্যোতিষ্ক এসে একটা পৃথিবীতে, আজ আমরা যে বাসভূমি পৃথিবী সেটাতে তৈরি হয়েছে। এবং যখন এই জ্যোতিষ্কগুলো তৈরি হচ্ছিল তখন কি হচ্ছিল, মহাবিশ্ব আকারে বেড়ে যাচ্ছিল। আচ্ছা, এখান থেকে তাহলে কথা ইম্পর্টেন্ট রয়ে গেল, মহাবিস্ফোরণ কি? তারপরে রয়ে গেল কি, আচ্ছা এখন এই যে মহাবিশ্ব, মানে আমাদের সকল শক্তি বলি, তার পদার্থ বলি, মহাকাশ বলি, সকল কিছুই কি এই বিস্ফোরণ থেকে তাহলে সৃষ্টি হয়েছে? যে মহাবিস্ফোরণ ঘটলো, এই মহাবিস্ফোরণ থেকে মহাবিশ্বের সকল শক্তি, পদার্থ এবং মহাকাশ সবকিছু কোথা থেকে তৈরি হয়েছে? এই বিস্ফোরণ থেকে তৈরি হয়েছে। ধারণা করা হয় যখন সূর্য সৃষ্টি হয়, সূর্য সৃষ্টি হয় তখন তার কিছু অবশিষ্ট অংশ, মানে এই যে আমরা এখন বলতেছি মহাকাশ, পৃথিবী, চাঁদ, নক্ষত্র, তারা, যত কিছুই বলি, তার যে প্রথম তৈরি হয়েছিল সূর্য, সূর্য যখন সৃষ্টি হয় তার কিছু অবশিষ্ট অংশ ধূলিকণার মতো ভেসে বেড়াচ্ছিল। ধূলিকণার মতো যখন ভেসে বেড়ায় তখন তার কিছু কিছু, এই যে ধূলিকণার মতো মহাকাশে ভেসে বেড়াচ্ছিল, সেগুলোর কিছু অংশ একত্রিত হয়ে আজকের এই পৃথিবী তৈরি হয়। তাহলে বলা হচ্ছে যে প্রায় 4.5 বিলিয়ন বছর পূর্বে এই ধূলিকণা একত্রিত হয়ে পৃথিবী সৃষ্টি হয়েছে। তাহলে কি বলা হচ্ছে, আর আমরা আন্ডারলাইন করে নিই যে এখন থেকে প্রায় 4.5 বিলিয়ন বছর পূর্বে পৃথিবী তৈরি হয়েছে, পৃথিবী সৃষ্টি হয়েছে, এটা আন্ডারলাইন করে নিব, আমাদের জন্য ইম্পর্টেন্ট রয়ে গেছে এমসিকিউ অথবা 1 নম্বরের প্রশ্নের জন্য। 4.5 বিলিয়ন বছর পূর্বে এই ধূলিকণা একত্রিত হয়ে পৃথিবী সৃষ্টি হয়েছে। তাহলে কি বলতে পারি যে 4.5 বিলিয়ন, 4.5 বিলিয়ন বছর, 4.5 বিলিয়ন বছর পূর্বে, 4.5 বিলিয়ন বছর পূর্বে আমাদের কি তৈরি হয়েছে, পৃথিবী তৈরি হয়েছে। 4.5 বিলিয়ন বছর পূর্বে পৃথিবীর উৎপত্তি হয়েছে, এটা কি বিজ্ঞানীদের মতবাদ? বিজ্ঞানীরা তাহলে কি বলতেছে, প্রায় 4.5 বিলিয়ন বছর পূর্বে আজকের এই পৃথিবী তৈরি হয়েছিল। আচ্ছা, তারপরে বলা হচ্ছে কি, মহাবিস্ফোরণের সমর্থনের প্রমাণ। বিজ্ঞানীরা তো শুধু বলেই এখানে ক্ষান্ত হবে না, তারা কি করবে, একটার পর একটা প্রমাণ দিয়ে যাবে। যখন বলতেছে এই 4.5 বিলিয়ন বছর পূর্বে পৃথিবীর উৎপত্তি হয়েছে, তারপর সেই সপক্ষে সেই মতবাদটাকে কি করতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে, সেই অনুযায়ী তারা কি করলো, একটি প্রমাণ দিল। সেখানে তারা কি বললো যে মহাবিশ্ব একটি মহাবিস্ফোরণের মাধ্যমে সৃষ্টি হয়েছে, তার পক্ষে অনেক তথ্য প্রমাণই রয়েছে, এর একটি প্রমাণ হলো মহাবিশ্ব এখনো বিস্তৃত হচ্ছে। তাহলে মহাবিশ্বের গ্যালাক্সি, গ্যালাক্সি অপর নাম কি রয়ে গেল, ছায়াপথ। আমরা একটু আন্ডারলাইন করে নিব, গ্যালাক্সি অপর নাম ছায়াপথ, ও তারা সমূহ একে অপরের কাছ থেকে দূরে সরে যাচ্ছে, কাজে এরা হয়তো একসময় একসাথে ক্ষুদ্র একটি জায়গায় ছিল। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের যে গ্যালাক্সি ছায়াপথে তারাগুলো আছে, তারা কি ছিল আগে বলা হচ্ছে, যে যেমন আজকে আমি যেখানে অবস্থান করতে তাদেরকে দেখতে পাচ্ছি, কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে, কিছুদিন পরে দেখা যাচ্ছে তারা দূরে সরে যাচ্ছে। সেই প্রেক্ষিতে বলা হচ্ছে যে একটা সময় হয়তো বা তারা একই সাথে ছিল, এখন ক্রমান্বয়ে সময়ের সাথে তারা কি হচ্ছে, কিছু কিছু দূরে সরে যাচ্ছে। তাহলে এই হলো আমাদের কি, মহাবিশ্ব পৃথিবীর উৎপত্তি। সেখান থেকে আমাদের একটা কোয়েশ্চেন রয়ে গেল, মহাবিস্ফোরণ কি? আরেকটি কি পাইলাম, সেটা হচ্ছে পৃথিবী কত বছর পূর্বে প্রতিষ্ঠিত হয়েছে বা উৎপত্তি হয়েছে। 4.5 বিলিয়ন বছর পূর্বে পৃথিবী উৎপত্তি হয়েছে। এখন আমরা যেটা পড়ব সেটা হচ্ছে সূর্য, পৃথিবী ও চন্দ্রের পরিচয়। সূর্য, পৃথিবী ও চন্দ্রের পরিচয়, এই যে সূর্য, পৃথিবী, চন্দ্র মানে চাঁদ, হ্যাঁ চাঁদের আলো আমরা সবাই খুব ভালো লাগে না, বা ছোটবেলা থেকেই আমরা যখন বাচ্চা থাকে তখন থেকেই বলি আয় আয় চাঁদ মামা, ঠিক আছে, ওটা ঘুম পাড়ানি গান, তাই না, আমরা সবাই শুনে থাকি। তো সেই যে চাঁদ,
এগুলো নিয়ে এখন আমরা কিছু কথা বলবো। আচ্ছা, তার আগে আমরা কি করে নিই একটু আবার বইয়ে কাজ করে নিই, সেটা হচ্ছে আমাদের মিল্কিওয়ে ছায়াপথের একটি নক্ষত্র সূর্য। আচ্ছা, তাহলে একটু এখানে একটু দেখে নিব যে কোন জায়গা নক্ষত্র ছায়াপথে বা মিল্কিওয়ে নক্ষত্র। আচ্ছা, নক্ষত্র নিজের আলো আছে, তাহলে এইটাও একটু আন্ডারলাইন করে নিব। সূর্যকে বলা হচ্ছে কারণ তার কি নিজস্ব আলো আছে। সূর্য আসলে একটি গ্যাসের পিণ্ড, পিণ্ড মানে হচ্ছে কি একটা জমাট বাঁধা বস্তু। তাহলে কি গ্যাস, অনেকগুলো গ্যাস হয়তো বা এখানে জমাটবদ্ধ অবস্থায় আছে, তার জন্য এটাকে বলা হচ্ছে সূর্য আসলে একটি গ্যাসের পিণ্ড। আচ্ছা, এই গ্যাসের পিণ্ডে হাইড্রোজেন ও অন্যান্য গ্যাস কি থাকে, মহাকর্ষ বলের সাহায্যে একত্রিত অবস্থায় থাকে। এই যে সূর্য, এখানে হাইড্রোজেন ও অন্যান্য গ্যাস কি থাকে, মহাকর্ষ বলের সাহায্যে একত্রিত অবস্থায় থাকে। হাইড্রোজেন গ্যাস পরস্পরের সাথে যুক্ত হওয়ার সময় প্রচুর তাপ ও আলো উৎপন্ন হয়। হাইড্রোজেন গ্যাস যখন অন্য গ্যাসের সাথে যুক্ত হবে তখন কি হয়, প্রচুর তাপ ও আলো উৎপন্ন হয়। এরপর সেই তাপ ও আলো কি হয় সব দিকে ছড়িয়ে পড়ে। আমরা দেখি সাধারণভাবেই দেখি তাপ, যেখানে তাপ যেমন চুলা, চুলা চারপাশে কি হয় আমাদের গরম লাগে না, গরম হাত দিলে গরম অনুভূত হয়। তারপর আলো, আলো যদি আমরা এক জায়গায় লাইট দিয়েছি কিন্তু দেখা যাচ্ছে সে চারদিকে ছড়িয়ে পড়ছে, সেম সেরকম ভাবে কি হচ্ছে যে যখন হাইড্রোজেন এবং হাইড্রোজেন অন্যান্য গ্যাসের সাথে সংযুক্ত অবস্থায় থাকে তখন সে কি হয়, তাপ ও আলো চারদিকে ছড়িয়ে পড়ে। সূর্য অনেক পরিমাণে তাপ ও আলো উৎপন্ন করে। হ্যাঁ, আমরা এটা জানি, সূর্য থেকে অনেক পরিমাণে তাপ ও আলো পাই, প্রখর রৌদ্রে আমরা এমনি দিয়ে যেতে পারি না। তাহলে বোঝা যায় যে সূর্য থেকে আমরা কত দূরে আছি, তারপরেও কি আমরা সূর্যের কাছে যেতে পারি না। তাহলে সূর্য আলো অনেক তাপ উৎপন্ন করে, সেইখান থেকে কিছু পরিমাণ তাপ ও আলো আমাদের এখানে এসে পৌঁছায়। সূর্য থেকে আমাদের এই পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট 32 সেকেন্ড, বা কখনো বলা হয় 9 মিনিট 20 সেকেন্ড। আচ্ছা, তাহলে বলা হচ্ছে যে সূর্য যে পরিমাণ তাপ ও আলো উৎপন্ন করে তার কিছু পরিমাণ এসে আমাদের এই পৃথিবীতে পৌঁছায়। আচ্ছা, সূর্যকে কেন্দ্র করে কতগুলো জ্যোতিষ্ক ঘুরছে। হ্যাঁ, সূর্য এবং একে কেন্দ্র করে ঘূর্ণমান সকল জ্যোতিষ্ক ফাঁকা জায়গা নিয়ে আমাদের সৌরজগৎ গঠিত। এটা আমাদের 1 নম্বরের প্রশ্ন রয়ে গেল, সৌরজগৎ কাকে বলে। আমাদের প্রশ্ন রয়ে গেল সৌরজগৎ কাকে বলে, সৌরজগৎ কি, সৌর জগৎ কি। আমাদের প্রশ্ন রয়ে গেল সৌরজগৎ কি, সৌরজগৎটা হচ্ছে যে সূর্য এবং একে কেন্দ্র করে ঘূর্ণমান সকল জ্যোতিষ্ক ও ফাঁকা জায়গা নিয়ে সৌরজগৎ গঠিত। তাহলে আমরা কি সৌরজগৎ কি প্রশ্ন পেয়ে উত্তর পেয়ে গেলাম, উত্তর ওটুকু আবার আন্ডারলাইনও করে নিব। সূর্য এবং একে কেন্দ্র করে ঘূর্ণমান সকল জ্যোতিষ্ক এবং ফাঁকা জায়গা নিয়ে যে কেন্দ্র ঘুরে ওঠে সেটাকেই বলা হচ্ছে কি সৌরজগৎ। সৌরজগতের বেশিরভাগ জায়গায় কি থাকে, ফাঁকা থাকে। সৌরজগতের বেশিরভাগ জায়গায় কি থাকে, ফাঁকা থাকে। আচ্ছা, সূর্যকে কেন্দ্র করে কারা ঘুরছে, গ্রহ উপগ্রহ নক্ষত্র সবকিছু কি ঘুরছে। সৌরজগৎকে কেন্দ্র করে গ্রহ উপগ্রহ ধূমকেতু বিভিন্ন জ্যোতিষ্ক এগুলো ঘুরছে। সৌরজগৎ ঘুরছে কি 8টি গ্রহ, সৌরজগৎকে কেন্দ্র করে 8টি গ্রহ ঘুরছে। তার মধ্যে পৃথিবী কি এমন একটা গ্রহ, পৃথিবীর আকৃতি কিসের মতো, গোলকের মতো। আচ্ছা, এটা আমরা সবাই দেখে নিয়েছি, পৃথিবীর আকৃতি গোলকের মতো। পৃথিবীতে বিভিন্ন গ্যাসীয় পদার্থ আছে কিন্তু পৃথিবী সূর্যের মতো তাপ ও আলো উৎপাদন করতে পারে না। পৃথিবীতে কি আছে, বিভিন্ন গ্যাসীয় পদার্থ আছে ঠিকই, কিন্তু সূর্য যেমন হাইড্রোজেন এবং অন্যান্য গ্যাস রয়ে গেছে সেরকম ভাবে সে কি করতে পারে না, তাপ ও আলো উৎপন্ন করতে পারে না। এখন পৃথিবীতে যে সকল জীব বসবাস করে বা জীবের টিকে আছে সেখানে তার জন্য কি দরকার, পর্যাপ্ত পরিমাণে আলো এবং তাপের দরকার। সেই তাপ এবং আলো কোথা থেকে পায়, তারা পেয়ে থাকে হচ্ছে সূর্য থেকে। এবং এই যে খাদ্য দরকার সেই খাদ্যটা তারা পেয়ে থাকে হচ্ছে উদ্ভিদ থেকে। উদ্ভিদের আবার কি দরকার, উদ্ভিদ করতে পারে না। তাহলে কি দেখা যায় যে আবার প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে কি সবাই সেই সূর্যের উপরে নির্ভরশীল। আচ্ছা,
আর সূর্য থেকে তাপ আসে বলেই কি হয় না, পৃথিবী খুব ঠান্ডা হয়ে পড়ে না। এইভাবে কি করে সূর্যের আলো ও তার জীবদেরকে বাঁচিয়ে রেখেছে। আচ্ছা এখানে একটু আন্ডারলাইন করে নিই, সূর্যের আলো তার পৃথিবীতে জীবদেরকে বাঁচিয়ে, এটা ভুল বুদ্ধি প্রশ্ন আসতে পারে। যেমন বলা হলো যে জীবদেরকে নিজের কোনটি বাঁচিয়ে রাখে, 1 নম্বর দিল সূর্যের আলো, 2 নম্বর তাপ, তাহলে আমরা তখন বহুপদী প্রশ্ন উত্তরটা দিতে পারবো। তারপর আরেকটি ইম্পর্টেন্ট লাইন রয়ে গেল যে আমাদের পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরে। আমাদের পৃথিবী কি সূর্যকে, সূর্যকে পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে না, পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরে। এটা কি হয় অনেক সময় মাথায় ধাঁধা লেগে যায়, আসলে হচ্ছে পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরে। আচ্ছা তারপর হচ্ছে কি চাঁদ, ওই আমাদের সেই চাঁদ মামার যে কথা, সেখানে পৃথিবীর একটা কি উপগ্রহই হচ্ছে চাঁদ। চাঁদকে পৃথিবীর উপগ্রহ বলা হয় কারণ চাঁদ নিজে তাপ বা আলো উৎপন্ন করতে পারে না। আচ্ছা চাঁদকে তাহলে আমরা আলোকিত দেখি কেন, আমরা যখনই দেখি তখনই কি চাঁদকে আমরা আলোকিত দেখি। আসলে তাহলে কি বলা যাচ্ছে, চাঁদে যে আলো দেখা যায় সেটা হচ্ছে সূর্যের আলো থেকে যে প্রতিফলিত হয় পৃষ্ঠে, সেটাকে বলা হচ্ছে চাঁদের আলো। তাহলে সূর্যের আলোটাই প্রতিফলিত যখন হয় তখন বলা হচ্ছে চাঁদকে আমরা আলোকিত দেখি। চাঁদের 27 দিন, আচ্ছা ওটা আন্ডারলাইন করে নিব, একটু ইম্পর্টেন্ট প্রশ্ন। সূর্যের আলো চাঁদের পৃষ্ঠে পরে প্রতিফলিত হয়, সূর্যের আলো চাঁদে পরে পৃষ্ঠে পরে প্রতিফলিত হয়। আচ্ছা তারপরে যে ইম্পর্টেন্ট আরেকটা লাইন, সেটা হচ্ছে চাঁদ 27 দিন 8 ঘন্টায় একবার পৃথিবীকে ঘুরে। তাহলে চাঁদ যে পৃথিবীকে একবার ঘুরে আসে তার কতদিন সময় লাগে, 27 দিন 8 ঘন্টা। চাঁদের সময় লাগে কত, চাঁদ যে একদিন পৃথিবীকে ঘুরে আসে, চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করতে সময় লাগে, চাঁদের পৃথিবীকে প্রদক্ষিণ করতে, পৃথিবীকে প্রদক্ষিণ করতে সময় লাগে, প্রদক্ষিণ করতে সময় লাগে কত, 27 দিন 8 ঘন্টা, 27 দিন 8 ঘন্টা সময় লাগে। এটা একদম আমরা কি করে নিব, মুখস্থ করে নিব, চাঁদের পৃথিবীকে প্রদক্ষিণ করে আসতে সময় লাগে 27 দিন 8 ঘন্টা। কতক্ষণ সময় লাগে, 27 দিন 8 ঘন্টা। তারপর আরেকটি লাইন, সেটা হচ্ছে চাঁদ পৃথিবীর আয়তনের 50 ভাগে 1 ভাগ, চাঁদ পৃথিবীর আয়তনের 50 ভাগে 1 ভাগ। আচ্ছা তাহলে আমরা দেখি, চিন্তা করে দেখি যে সূর্য পৃথিবীর চেয়ে তাহলে কত গুণ বড় হতে পারে, কত গুণ বড়, 13 লক্ষ গুণ বড়। এখানে 3টা লাইন রয়ে গেল ইম্পর্টেন্ট, এটা হচ্ছে চাঁদের পৃথিবীকে প্রদক্ষিণ করতে সময় লাগে হচ্ছে 27 দিন 8 ঘন্টা, আর এটা হচ্ছে কি যে চাঁদ পৃথিবীর আয়তনে, পৃথিবীর যতটুকু আয়তন তার 50 ভাগের 1 ভাগ হচ্ছে চাঁদ। আরেকটি কি ইম্পর্টেন্ট রয়ে গেল যে সূর্য পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। আচ্ছা আকাশে তো সূর্য আর চাঁদকে সমানই মনে হয় তাই না, আমরা যখন দেখি, আমরা যখন ঘরে বসে দেখি বা বাইরে থেকে দেখি আকাশে চাঁদ আর সূর্য, তখন তো মনেই হয় যে না দুটো বোধ হয় একই রকম। সূর্য অনেক দূরে বলে একে ছোট দেখা যায়। আচ্ছা সূর্য যদি একটা ফুটবলের মতো হয় তাহলে পৃথিবী কেমন হবে, সূর্য যদি একটা ফুটবলের মতো আমরা চিন্তা করি তাহলে পৃথিবীকে কেমন মনে হবে, পৃথিবীকে মনে হবে একটা বালুকণার মতো। যেমন এখানে যদি এরকম একটা যদি সূর্য হয় তাহলে এরকম একটা ছোট বিন্দু হবে কি পৃথিবী। তাহলে আমরা কি বলতে পারি যে সূর্য তো অনেক বড়, তো সূর্য জায়গায় পৃথিবীকে তো দেখাই যাবে না, এমন ছোট অবস্থায় আছে। আচ্ছা আমরা দেখি পৃথিবী মানুষ ও অন্যান্য জীবের জন্য উপযোগী স্থান। এখন কথা হচ্ছে আমরা একটাকে পড়ে আসছি যে সূর্যকে স্বাধীনভাবে কেন্দ্র করে 8টা গ্রহ ঘুরছে, সেখানের একটা গ্রহ কি পৃথিবী, সেখানকার একটা গ্রহ হচ্ছে পৃথিবী। তাহলে এই পৃথিবীতে যে আমরা জীবেরা বসবাস করি একদম খুব উপযোগী স্থান হিসেবে আমরা বসবাস করে আসছি, শুধু মানুষ না, আমাদের এই পৃথিবীতে কি আছে, অনেক ধরনের অনেক প্রজাতির প্রাণী বসবাস করছে এবং উদ্ভিদও বসবাস করছে, শুধু প্রাণী না উদ্ভিদও বসবাস করছে। আচ্ছা তাহলে পৃথিবীর বাইরে অন্য গ্রহ নক্ষত্র উপগ্রহ কি জীবেরা বাস করছে, ছোট বড় বা যে কোনো ধরনের জীব বিজ্ঞানীরা খুঁজছেন। এমনকি আমরা এটাও জানি যে কি মঙ্গল গ্রহে পৃথিবী, মঙ্গল গ্রহে কি করা হচ্ছে যে মানুষ বসবাস করতে পারবে কিনা সেটা নিয়ে গবেষণা করা হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত পৃথিবী ছাড়া অন্য কোথাও কি হয়নি, জীবের অস্তিত্ব পাওয়া যায়নি। আচ্ছা কেন, তাহলে শুধু পৃথিবীতেই জীবন আছে, পৃথিবীতে এমন কি আছে যে জীবেরা বাস করতে পারে, সূর্যকে কেন্দ্র করে তো 8টা গ্রহ ঘুরতেছে, ঠিক আছে, সূর্যকে কেন্দ্র করে 8টি গ্রহ যে ঘুরছে সেখানকার একটি গ্রহ যদি পৃথিবী হয় তাহলে পৃথিবীতে এমন কি উপাদান আছে যে যাতে করে এখানে প্রাণীরা বা উদ্ভিদেরা জীবেরা বাস করতে পারে, অন্য কোথাও পারে না, সেটা নিয়ে এখন চলো আমরা
কথা বলি, সেটা হচ্ছে যে ধারণা করা হয়েছে কি, সূর্য যখন সৃষ্টি হয়েছিল তার কিছু যে অবশিষ্ট অংশ ছিল সেগুলো কি করছিল, ধূলিকণার মতো মহাকাশে ভেসে বেড়াচ্ছিল। তারপরে একটি সময় তারা ঠান্ডা হয়ে ছোট ছোট কণায় পরিণত হয় এবং একত্রিত হয়ে আজকের এই পৃথিবীর সৃষ্টি হয়। তাহলে আমরা বলতে পারি যে এই যে পৃথিবীতে তৈরি হয়েছে, তার আগে এই পৃথিবীর পৃষ্ঠটা কেমন ছিল, টক বক করে ফুটতো, এমন গরম ছিল। তারপরে কি পৃথিবীতে বাঁচার জন্য সবার আগে কি দরকার, পানি দরকার, তরল দরকার। সেই তরলটা কি হলো, আস্তে আস্তে এই পৃথিবী সবকিছু ঠান্ডা হতে শুরু করলো এবং কি হলো, আস্তে আস্তে বাসযোগ্য শুরু হলো এবং কি হলো, জীবনের অস্তিত্ব টিকে থাকা শুরু হলো। আচ্ছা, তাহলে কি আমাদের বেঁচে থাকার জন্য আরো সব থেকে ইম্পর্টেন্ট কি দরকার, অক্সিজেন দরকার। আমাদের যে এই বায়ুমণ্ডল, বায়ুমণ্ডলে কি দরকার, অক্সিজেন দরকার। তাহলে এই পৃথিবী যদি এই অবস্থা থাকে, মানে আগের যে অবস্থাটা ছিল টগবগে ফুটতো, সেখানে যদি এই অক্সিজেন না থাকতো এবং কি তরল পানি না থাকতো, তাহলে কি আজকের পৃথিবী কখনোই আমাদের বাসযোগ্য হয়ে উঠতো না। এই পৃথিবী আস্তে আস্তে ধীরে ধীরে ঠান্ডা হলো, তরল পানির উদ্ভব হলো এবং বায়ুমণ্ডলে নাইট্রোজেন ও অক্সিজেন বৃদ্ধি পেলো, আস্তে আস্তে আমাদের এই পৃথিবী বাসযোগ্য হয়ে উঠলো। আচ্ছা, তারপরে কি আছে দেখি আমরা, এখানে আমাদের একটা কি দেওয়া আছে, প্রবাহ চিত্র দেওয়া আছে। এই প্রবাহ চিত্রটা যদি দেখি তাহলে কেমন দেখায়, আচ্ছা প্রথমে কি ছিল, ধূলিকণা একত্রিত হয়ে, ধূলিকণা একত্রিত হয়ে পৃথিবী সৃষ্টি হলো, ধূলিকণা একত্রিত হয়ে, পৃথিবী সৃষ্টি হলো। তারপরে কি হলো, ধীরে ধীরে পৃথিবী ঠান্ডা হতে শুরু করলো, ধীরে ধীরে ঠান্ডা হলো ও তরল পানি তৈরি হলো, তরল ও পানি তৈরি হলো। তারপরে কি হলো, বায়ুমণ্ডলে নাইট্রোজেন ও অক্সিজেন, বৃদ্ধি পেল। আচ্ছা, এই যে বক্স আকারে যে তীর চিহ্ন দেখালো সেটা বলা হচ্ছে কি, প্রবাহ চিত্র। তাহলে আমরা কি দেখলাম, যে এই পৃথিবীর যে আমাদের বাসযোগ্য করা হলো সেখানে কি ছিল, সূর্য তৈরি হওয়ার সময় যে অবশিষ্ট অংশ কিছু মহাকাশে ভেসে বেড়াচ্ছিল, সেইখানকার ধূলিকণাগুলো একত্রিত হলো, পৃথিবীর সৃষ্টি হলো, ধীরে ধীরে ঠান্ডা হলো, তরল পানি তৈরি হলো, নাইট্রোজেন এবং অক্সিজেন। আবার কি হলো, এই যে ঠান্ডা হওয়ার সময় ধীরে ধীরে ভারী পদার্থগুলো কি হলো, পৃথিবীর কেন্দ্রের দিকে চলে আসলো, আর হালকা পদার্থ গুলো পৃথিবী পৃষ্ঠের দিকে রয়ে গেল। তাহলে কি বলা হচ্ছে, যে ঠান্ডা হলো যখন, তখন ভারী পদার্থ গুলো পৃথিবী তার কেন্দ্রের দিকে নিয়ে গেল, আর কি হলো, হালকা পদার্থ গুলো পৃথিবীর পৃষ্ঠের দিকে রয়ে গেল। বায়বীয় পদার্থ গুলো যেমন কার্বন ডাইঅক্সাইড, আর্গন, জেনন, মিথেন, কার্বন মনোক্সাইড, এগুলো কি করতেছে, বায়ুমণ্ডল গঠন করছে। আচ্ছা, কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প, মিথেন, কার্বন মনোক্সাইড ইত্যাদি বায়ুমণ্ডল গঠন করেছে। তাহলে বায়ুমণ্ডলের উপাদানগুলো কি কি সেটা একটু আমরা আন্ডারলাইন করে নিব এবং আমাদের প্রশ্নের জন্য দরকার, সেটা কি, কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প, মিথেন, কার্বন মনোক্সাইড, এগুলো হচ্ছে বায়ুমণ্ডল গঠন করেছে। এরপর পৃথিবী কি হলো, আরো ঠান্ডা হলো, জলীয় বাষ্প, তরল পানি হয়ে সমুদ্র তৈরি করলো। আচ্ছা, বায়ুমণ্ডলে অক্সিজেন ও নাইট্রোজেনের পরিমাণ বাড়লো, এগুলো কি জীবনের জন্য প্রয়োজন। হ্যাঁ, আমাদের কি অক্সিজেন ছাড়া তো আমরা বাঁচা কল্পনাই করতে পারি না। এবং আমরা জানি বায়ুমণ্ডলে যে সকল গ্যাসীয় উপাদান আছে তার 78% কি থাকে, নাইট্রোজেন থাকে। এইসব উপাদান পৃথিবীতে তৈরি হয়, পৃথিবীতে জীবনের সৃষ্টি হয়েছে এবং কি জীব আজ অব্দি পৃথিবীতে টিকে আছে, অস্তিত্ব টিকে আছে।
এই হলো আমাদের কি গেলো পৃথিবী, সূর্য, পৃথিবী ও চন্দ্রের পরিচয়। তাহলে সূর্য কিভাবে তৈরি হলো, সৃষ্টি হয়েছে, তারপর পৃথিবী সৃষ্টি হয়েছে, তারপর চন্দ্র কি, চন্দ্র হচ্ছে পৃথিবীর একটি উপগ্রহ। এই হলো আমাদের পড়া। তারপরে আমরা কি পড়বো, আমাদের বাসভূমি পৃথিবীর গঠন, এই পৃথিবীটার গঠন কেমন, আমরা আপাতত যা যেটা দেখি সেরকমই না একটু অন্যরকম। পৃথিবীর গঠনে পৃথিবীর কয়টি অংশ থাকে, তিনটি অংশ থাকে। আচ্ছা, এটাও তো আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, পৃথিবী কয়টি অংশ নিয়ে গঠিত। আমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন রয়ে গেল, পৃথিবী কয়টি অংশ নিয়ে গঠিত, তিনটি অংশ নিয়ে গঠিত। হালকা পদার্থ অর্থাৎ বায়বীয় পদার্থগুলো পৃথিবীর বাইরের দিকের অংশ তৈরি করে, একে আমরা বলি বায়ুমণ্ডল। তাহলে বায়ুমণ্ডল কি, হালকা অথবা বায়বীয় পদার্থগুলো কি করে যখন বাইরের দিকে, পৃথিবীর বাইরের দিকে অংশ তৈরি করছে, সেটাকে বলি আমরা বায়ুমণ্ডল। তাহলে প্রশ্ন রয়ে গেল বায়ুমণ্ডল কি। তারপর কিছুটা ভারী পদার্থগুলো তৈরি করেছে পৃথিবীর পৃষ্ঠ বা ভূপৃষ্ঠ। তাহলে আমাদের প্রশ্ন রইলো কি, ভূপৃষ্ঠ কি, যেগুলো ভারী পদার্থগুলো পৃথিবীর ভিতরের দিকে তৈরি করেছে সেগুলো হচ্ছে ভূপৃষ্ঠ। আর সবচেয়ে ভারী পদার্থগুলো তৈরি করেছে কি, পৃথিবীর ভেতরের অংশ। তাহলে পৃথিবীর তিনটা অংশ, একটা হচ্ছে বায়ুমণ্ডল, একটা ভূপৃষ্ঠ, একটা হচ্ছে পৃথিবীর ভেতরের অংশ। আচ্ছা, এখন কি পড়বো আমরা, এখন পড়বো হচ্ছে বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল, যে বায়বীয় অংশটি পৃথিবীর পৃষ্ঠকে ঘিরে রেখেছে সেটিই কি বায়ুমণ্ডল। তাহলে বায়ুমণ্ডল বলতে কি বোঝাচ্ছে, যে বায়বীয় অংশটি পৃথিবীর পৃষ্ঠকে ঘিরে রেখেছে সেটি বায়ুমণ্ডল। পৃথিবীর পৃষ্ঠটাকে, পৃথিবীরটাকে যদি আমরা গোলকের মতো চিন্তা করি, যে পৃথিবীর পৃষ্ঠটাকে যে ঘিরে রেখেছে সেটাই হচ্ছে বায়বীয় অংশগুলো, সেটি হচ্ছে বায়ুমণ্ডল। আচ্ছা, বায়ুমণ্ডলে মূলত কি থাকে, নাইট্রোজেন অক্সিজেন থাকে, এছাড়া অন্যান্য গ্যাস থাকে, যেমন কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, জলীয় বাষ্প, মিথেন, আর্গন, এগুলো গ্যাস থাকে, ধূলিকণা, এগুলো থাকে। পৃথিবীর সকল কিছুকে কি করে, তার নিজের দিকে টেনে নিয়ে যায়, সেটার ফলে বায়ুমণ্ডলে গ্যাসগুলো পৃথিবীর পৃষ্ঠের কি কাছাকাছি থাকে। আচ্ছা, তাহলে কি পর্বতের চূড়ায় উঠি তখন কি হয়, খুবই কষ্ট হয়, এবং সেই জন্য আমাদের কি করতে হয়, অক্সিজেন সিলিন্ডার নিতে হয় বা অক্সিজেনের স্বল্পতা দেখা দেয়, অক্সিজেনের প্রয়োজন হয়ে পড়ে। আচ্ছা, এখন বায়ুমণ্ডলের কিছু অংশ আছে, সেগুলো আছে ভূপৃষ্ঠ থেকে 11 মিটার, আমরা যে ভূপৃষ্ঠটা আছি সেখান থেকে 11 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত অংশটাকে বলা হচ্ছে ট্রপোস্ফিয়ার। বলা হচ্ছে কি, ট্রপোস্ফিয়ার। তাহলে প্রশ্ন হলো ট্রপোস্ফিয়ার কি। আচ্ছা, সেই ট্রপোস্ফিয়ারে বায়ুমণ্ডলের বেশিরভাগ অংশে কি থাকে, ওখানে গ্যাস এবং মেঘ থাকে। মেঘ আবার কি, জলীয় বাষ্প দিয়ে তৈরি। তাহলে এখানে আবার প্রশ্ন রইলো মেঘ কি দিয়ে তৈরি, মেঘ আসলে জলীয় বাষ্প দিয়ে তৈরি। ট্রপোস্ফিয়ারের ঠিক অপরে শুরু হয়েছে কি, স্ট্রেটোস্ফিয়ার। স্ট্রেটোস্ফিয়ার আবার ভূপৃষ্ঠ থেকে 50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। ওকে, এই স্তরে আবার কি, ওজোন নামের একটি স্তর থাকে। আমাদেরকে কি করে, এই ওজোন স্তর অনেক খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ করে, কি ক্ষতিকারক অতিবেগুনি রশ্মির হাতেই আমাদেরকে রক্ষা করে এই ওজোন স্তর। এই স্তরের উপরের দিকে গ্যাসগুলো কি খুব কম পরিমাণে থাকে। আচ্ছা, তারপরে আমাদের এই বায়ুমণ্ডলের শেষ, তারপরে আমরা পড়বো কি, ভূপৃষ্ঠ। আমরা পৃথিবীর কি পৃষ্ঠের উপর বাস করি, পৃথিবীর পৃষ্ঠের উপরে বায়ুমণ্ডল কি হয়, আর নিচের দিকে পৃথিবীর অভ্যন্তরে ভাগ। আচ্ছা, আমরা পৃথিবীতে দেখি কি, পৃথিবীর যদি মানচিত্র দেখি বা পৃথিবীটাকে চিন্তা করি, তাহলে দেখা যায় যে 1/4 কি স্থল আর বাকিটাই কি জল। আচ্ছা, তাহলে এটাও একটু আন্ডারলাইন করবো, যে পৃথিবী ভূপৃষ্ঠের 1/4 স্থল আর বাকি 3/3 জল। এই বিশাল বিশাল জায়গায় কি আছে, এই জলে বিশাল বিশাল সাগর, মহাসাগর, লেক, নদী। বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগর অবস্থিত, এমসিকিউ জন আন্ডারলাইন করো, বাংলাদেশের কোন দিকে বঙ্গোপসাগর অবস্থিত, দক্ষিণে। এই বঙ্গোপসাগর আবার কোন সাগর মহাসাগরের অংশ, ভারত মহাসাগরের অংশ। এই যে বঙ্গোপসাগর সেটা কোন মহাসাগরের অংশ, ভারত মহাসাগরের অংশ। অন্য কিছু মহাসাগর রয়েছে, সেগুলো নাম কি কি আছে, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, উত্তর ও দক্ষিণ মহাসাগর। আচ্ছা, সাগরের প্রাণীতে কি থাকে, প্রচুর মাছ থাকে এবং অন্যান্য জীবেরও কি সেখানে বাস করে থাকে, জলজ জীবেরা সেই সাগরের প্রাণীতে বাস করে। আবার কি, আমরা যেটা সুন্দর দেখি জাহাজ, সেগুলো কি সাগরের প্রাণীতে চলে। আবার এখন আরেকটি কৌতূহলের প্রশ্ন রয়ে যায়, নদী কিভাবে সৃষ্টি হয়েছে।
নদী সৃষ্টি হয়েছে, বরফ গলা পানি ও বৃষ্টির পানি গড়িয়ে নামতে নামতে নদীর সৃষ্টি হয়েছে। তাহলে এটাকে একটু আন্ডারলাইন করে নিই এবং আমাদের প্রশ্ন আসে নদী কিভাবে তৈরি হয়েছে বা নদী কি। তাহলে বরফ গলা পানি ও বৃষ্টির পানি যখন গড়িয়ে গড়িয়ে নামতে থাকে তখন সেইখান থেকে তৈরি হয়েছে নদী। আমাদের দেশের উত্তরে হিমালয় পর্বতমালা আছে, আমাদের দেশের উত্তরে আছে হিমালয় পর্বতমালা, দক্ষিণে আছে বঙ্গোপসাগর। তাহলে এই যে হিমালয় পর্বতমালায় কি থাকে, অনেক বরফ জমা ছিল, সেগুলো কি হলো এক সময় পর্বতের গা বেয়ে নামতে থাকে এবং সরু নদী সৃষ্টি হয়। আমাদের এই সরু নদীর সাথে বৃষ্টির পানি যোগ হয়ে নদী কি হতে থাকে, আরো বড় হতে থাকে। নেপাল, ভারত, ভুটান, বাংলাদেশে কি হয়, প্রচুর বৃষ্টি হয়। আর আমাদের দেশে কতগুলো নদী, অনেকগুলো নদী আছে কি বড়, যেমন পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, সকল বড় বড় নদী রয়ে গেছে। আচ্ছা, এই হলো আমাদের ভূপৃষ্ঠের অংশ। তাহলে আমাদের যে আজকে পড়ানো বিষয়গুলো ছিল সেগুলো থেকে কি ভূপৃষ্ঠ হলো শেষ। এখন আমি আলোচনা করব এখান থেকে, এই যে আমরা পাঠ 6 পর্যন্ত পড়েছি এখান থেকে কি কি প্রশ্ন হতে পারে। তোমরা সবাই একটু খাতা কলম নেও, নিয়ে কিছু প্রশ্ন দিচ্ছি সেগুলো লিখে নাও। সবাই খাতা কলম নেও, লিখে নাও। প্রথম প্রশ্ন, মহাবিস্ফোরণ কি? মহাবিস্ফোরণ কি? কিভাবে জ্যোতিষ্কের পরিণত হয়? কিভাবে জ্যোতিষ্কের পরিণত হয়? কিভাবে জ্যোতিষকে পরিণত হয়? কিভাবে পৃথিবী সৃষ্টি হয়? কিভাবে পৃথিবীর উৎপত্তি হয় বা পৃথিবীর সৃষ্টি হয়? কিভাবে পৃথিবী সৃষ্টি হয়? প্রথম প্রশ্ন, মহাবিস্ফোরণ কি? কিভাবে জ্যোতিষকে পরিণত হয়? কিভাবে পৃথিবী সৃষ্টি হয়? কিভাবে জ্যোতিষকে পৃথিবী সৃষ্টি হয়? তারপরে হচ্ছে কি, সূর্য কি? সূর্য কি? তারপরে আছে হচ্ছে চাঁদ কি? চাঁদের কত সময়, চাঁদের পৃথিবীকে প্রদক্ষিণ করতে কত সময় লাগে? পৃথিবীকে প্রদক্ষিণ করতে কত সময় লাগে? কত সময় লাগে? পৃথিবী কয়টি অংশ নিয়ে গঠিত? কি কি পৃথিবী পৃথিবী কয়টি অংশ নিয়ে গঠিত ও কি কি পৃথিবীর কয়টি অংশ নিয়ে
গঠিত অ কি কি? বায়ুমণ্ডলের গঠন, বায়ুমণ্ডলের গঠন আলোচনা করো। বায়ুমণ্ডলের গঠন আলোচনা করো, বায়ুমণ্ডলের গঠন আলোচনা করো। এই হলো আমাদের কি পার্ট 1 থেকে পার্ট 6-এর মাঝে কিছু প্রশ্ন। আর একটা প্রশ্ন, ভূপৃষ্ঠ কি? ভূপৃষ্ঠ কি? ভূপৃষ্ঠ কি? আচ্ছা, এই হলো পার্ট 1 থেকে পার্ট 6 পর্যন্ত আমাদের আলোচনা কিছু প্রশ্নগুলো। ওকে, তাহলে আমরা আগামী আগামীতে কি পড়বো? পার্ট 7 থেকে বাকিটুকু আমাদের এই ছিল আজকে পৃথিবীর উৎপত্তি ও গঠনের আলোচ্য বিষয়গুলো। তো সবাই ভালো থেকো, একটু পড়াশোনা করো, আর সবাই দোয়া করো।